আজকে আপনারা দেখেছেন গত প্রায় এক মাস হয়ে গেল এই রাজ্যে তৃণমূলের একটা কার্যক্রম বা অ্যাক্টিভিটি শুরু হয়েছে। প্রতিদিনেই রাজ্যের কোনো না কোনো প্রান্ত থেকে আমাদের বিভিন্ন দল থেকে বিভিন্ন পদাধিকারী নেতৃত্ব এবং সাধারণ কর্মী থেকে শুরু করে সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আজকেও আমাদের মধ্যে বিশিষ্ট এবং বরিষ্ঠ নেতৃত্ব সিপাহীজলা জেলার সাধারণ সম্পাদক কংগ্রেসের এবং বরিষ্ঠ নেতৃত্ব অমর পাল গোলাঘাটিতে উনি থাকেন এবং দীর্ঘ প্রায় 40 বছর রাজনৈতিক কর্মকাণ্ডে উনি প্রথম সারিতে থেকে লড়াই করে যাচ্ছেন। সেই অমর পাল আজকে যোগদান করবেন। আমাদের মধ্যে আজকে মান্দায় বিধানসভা কেন্দ্রের ওই মণ্ডলের ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক নিখিল ঘোষ উনি আজকে যোগদান করবেন। আমাদের মধ্যে বর্দোয়ালি থেকে বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট ভারতীয় জনতা পার্টির কর্মী বিশ্বনাথ রায় যোগদান করছেন। আমাদের মধ্যে যোগদান করছেন নয় বনমালীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্রে প্রদীপ ভট্টাচার্য বিজেপির একজন বরিষ্ঠ স্থানীয় নেতৃত্ব। আমাদের মধ্যে প্রতাপগড় থেকে এক ঝাঁক নেতৃত্ব আজকে যোগদান করবেন নয়ন সাহা, রাজু দেবনাথ, রাহুল দত্ত, পঙ্কজ দাস, বিশাল সরকার, এরা সবাই প্রতাপগড় থেকে আজকে যোগদান করতে এসেছেন। তেলিয়ামুড়া থেকে জাকির হোসেন এবং হাবির মিয়া ওনারা আজকে আমাদের দলে যোগদান করবেন। আমাদের যাদের নাম বললাম আপনারা সবাই সামনে এসে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে আপনারা যোগদান করবেন। আমি সবাই অনুরোধ করবো যাদের নাম বন্দে মাতর বন্দে মাতর বন্দে মাতর বন্দে মাতর তৃণমূল কংগ্রেস জিন্দা বল জিন্দা বল জিন্দা বল মুখ্যমন্ত্রী জিন্দা বল জিন্দা বল জিন্দা বল মুখ্যমন্ত্রী জিন্দা বল জিন্দা বল জিন্দা বল নয় পরিবারের 54 জন তৃণমূল পরিবারের লাখ লাখ স্বাগত তৃণমূল পরিবারের লাখ লাখ স্বাগত দুনিয়ার তৃণমূল কংগ্রেস দুনিয়ার মা বাটি মানুষ দুনিয়ার ছাত্র যুব আপনারা দেখেছেন এই রাজ্যে এমন একটা পরিবেশ কায়েম করে রেখেছে গত 3.5 বছর এবং দিনের পর দিন যেটা বৃদ্ধি পাচ্ছে, মানুষের উপর অত্যাচার,
বিরোধী দলের কর্মী সমর্থক নেতৃত্বের উপর অত্যাচার। গতকালকে যে ঐতিহাসিক র্যালি আগরতলায় হয়েছে, কয়েক হাজার মানুষ রাজপথে, এই অত্যাচারে এই জুলুমবাজ জুমলাবাজ এই সরকারি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছেন। আপনারা দেখেছেন সেই মিছিল থেকে মিছিল শেষ করে আমাদের দীর্ঘদিনে এই রাজ্যে একজন একটা প্রতিষ্ঠিত পরিবার, রাজ্যে প্রাক্তন মন্ত্রী ছিলেন সেই মনসুর আলী সাহেব, ওনার ছেলে আমাদের দীর্ঘ ছাত্র আন্দোলন থেকে রাজ্য এনএসইউ সভাপতি ছিলেন, প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন, উনি কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সেই মুজিবুর ইসলাম মজুমদার, ওনার বাড়িতে যে বিবর্ষ নারকীয়ভাবে আক্রমণ সংগঠিত করা হয়েছে, যে আক্রমণের নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত জায়গাতে, উনি যখন বলেছেন আজ থেকে এক বছর আগেই যে এই রাজ্যে বিরোধী দল বলে কেউ নেই, এই রাজ্যে কোনো রাজনৈতিক দল বা কোনো কর্মী সমর্থক বিরোধীদের নেই, অথচ যে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে একজনও বিরোধী দল করে না, সেই মুখ্যমন্ত্রী আবার বিলোনিয়াতে গিয়ে 1300-1400 লোককে ওনার দলে সামিল করছেন। আমরা বুঝতে পারি না কোনোভাবেই ধারাবাহিকভাবে প্রতারণা, ধারাবাহিকভাবে মিথ্যে কথা বলা, ধারাবাহিকভাবে এই রাজ্যের যুব ছাত্র থেকে সাধারণ কৃষক শ্রমিক মেহনতকারী খেটেকা মানুষের ভাগ্যকে বিক্রি করে দিয়ে একটা লুটপাটের সরকার স্থাপিত হয়েছে। রাজ্যের সমস্ত অর্থ বাইরে চলে যাচ্ছে, সমস্ত বাইরে থেকে ব্যবসায়ী এনে এনে এই রাজ্যের স্মার্ট সিটি থেকে শুরু করে লাইট হাউস প্রজেক্ট থেকে শুরু করে সমস্ত অর্থ ডাইভার্ট হয়ে আমাদের রাজ্যের বাইরে চলে যাচ্ছে। আমাদের রাজ্যে এমন কি এই প্রশাসনকে কুক্ষিগত করার জন্য, দুর্নীতিগ্রস্ত মানুষদের পাইয়ে দেওয়ার জন্য আমাদের রাজ্যে যেখানে বড় কোনো শিল্প নেই, যেখানে বড় কোনো ব্যবসা নেই, যেখানে বেকাররা হন্যে হয়ে রাস্তায় ঘুরছে তারা কাজ পাচ্ছে না, সেখানে বাইরে থেকে লোক এনে প্রশাসনে ঢুকিয়ে দিয়ে এখানকার বেকারদের বঞ্চিত করার একটা প্রয়াস নিয়েছে এই সরকার, এবং একটার পর একটা আক্রমণের মধ্য দিয়ে মানুষকে স্তব্ধ করে দিয়ে ভয় ভীতির মধ্যে রেখে তারা তাদের শাসনটাকে প্রলম্বিত করতে চাইছে। গতকালকের যে আক্রমণ, এই আক্রমণে মুজিবুর ইসলাম মজুমদার বা শুভঙ্কর দেবনাথ আমাদের একজন সাথী, তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করার লক্ষ্যে তাদেরকে আক্রমণ করা হয়েছিল, গত সন্ধ্যায় 6:30 বিমানে আমরা শুভঙ্কর দেবনাথকে কলকাতায় SSKM হাসপাতালে পাঠিয়েছি, সেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বরা দায়িত্ব নিয়ে তাদের সেখানে চিকিৎসার ব্যবস্থা করেছেন। যখন যেখানে আক্রমণ হচ্ছে সেখানেই আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুব আইকন ভারতবর্ষে যিনি ত্রিপুরায় আমাদের এই লড়াই সংগ্রামে আমাদের পাশে আছেন সে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন ওকে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দিতে, এবং প্রতিনিয়ত শহর আগরতলা থেকে শুরু করে সারা রাজ্যে একটা ভয় ভীতির পরিবেশ সৃষ্টি করে ওরা ওদের শাসনটাকে ধরে রাখার চেষ্টা করছে। আমরা নিশ্চিত এই ভয় ভীতিতে কিছু হবে না, মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই সরকার আর নয়, এই সরকারকে আর রাখা যাবে না, এই জনবিরোধী স্বৈরাচারী সরকারকে আর রাখা যাবে না, এই সরকারের বিরুদ্ধে প্রতিদিনকার নাই আজকেও আমাদের 9 পরিবারের 54 জন সদস্য আজকে এই ভারতীয় জনতা পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, আমরা ওদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, দলের সর্বভারতীয় নেতারা কি রাজ্যে আসবে বলে কোনো এখন পর্যন্ত? আমাদের আপনারা দেখেছেন প্রতিদিনে আসছে যাচ্ছেন, ওরা সবসময় আছে আমাদের পাশে আছে, কোনোভাবেই কোনো ভয় ভীতিতে আমরা মাথা নোয়াব না। যদি মনে করে থাকেন
যে ভয়ভীতি দেখিয়ে অত্যাচার করে আর সন্ত্রাস করে আপনারা নিশ্চিত থাকতে পারেন, মাননীয় মুখ্যমন্ত্রী ইতিহাসটা ভুলে যাবেন না। আমরা কিন্তু বাধ্য হব, বৃহত্তর আইন অমান্যের প্রস্তুতি আমাদের চলছে, দায়ী দায়িত্ব কিন্তু আপনাদের কাঁধে থাকবে। কোথাও যদি আপনারা মনে করেন দু চারজন দুষ্কৃতিকারী আর মাফিয়াকে লেলিয়ে দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করবেন, তৃণমূল কংগ্রেসের আরেকটা নাম হচ্ছে আন্দোলন। এই আন্দোলনে এই রাজ্যের মানুষ রাজপথে নেমে গেছে, হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ গতকালকে জানান দিয়েছে। এক মাস আগে যে রাজনৈতিক দলের কর্মকাণ্ড মাত্র শুরু হয়েছে, আজকে হাজারে হাজারে মানুষ রাজপথে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি নিশ্চিত থাকতে পারেন শান্তির সপক্ষে আমরা আছি। কোথাও যদি অশান্ত করার চেষ্টা হয় দায়ী দায়িত্ব আপনাদের কাঁধেই বর্তাবে। আমরা কিন্তু রাজপথে নামব এবং বৃহৎ আকারে নামব, সেই দিন কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলনকে আপনি পুলিশ দিয়ে লাঠি বেটা করে আর মাফিয়া গুন্ডা দিয়ে আপনি দমাতে পারবেন না। আমরা তৈরি হয়ে গেছি গণতান্ত্রিক লড়াইয়ের জন্য, অধিকারের লড়াইয়ের জন্য। একটি মানুষের গায়েও একটি আঁচড় আমরা হতে দেব না, আমরা লড়াইয়ের ময়দানে থাকব। আচ্ছা, দলের সর্বভারতীয় সভাপতি প্রেস কনফারেন্স করে বলেছিল যে 15 দিনের মধ্যে রাজ্যে কমিটি গঠন করা হবে, তো সেই বিষয়ে কি এখন কথাবার্তা হয়েছে, বাকি কি কি অবস্থা রয়েছে? আপনারা আমাদের সভাপতি বলেছেন দল খুব কম সময়ের মধ্যে একটা বৃহৎ আকার নিয়েছে, কাজটা এখন ছোট নয়, অনেকটা বড় হয়ে গেছে। এবং আপনারা নিশ্চিত থাকবেন যেটা সময়ের প্রয়োজনে, সময়ের দাবি, সেই সিদ্ধান্ত অচিরেই হবে, আপনারা জানতে পারবেন, এর মধ্যেই সব কিছু জানতে পারবেন। আমাদের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি অত্যন্ত দক্ষ সংগঠক, উনি অত্যন্ত গভীরতা নিয়ে সুদূর প্রসারী ত্রিপুরা রাজ্যের মানুষের উন্নয়নে, ত্রিপুরা রাজ্যের মানুষ যেন পশ্চিমবাংলায় যেভাবে গরিব মানুষের প্রকল্প, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের সরকার প্রত্যেকটা মানুষকে বেনিফিশিয়ারির তালিকায় নিয়ে এসছেন, এই রাজ্যও যাতে শুধু সরকার করা নয়, সেই সরকার যেন 3-4 দশক মানুষের কাজ করতে পারে, তার জন্য সাংগঠনিক যে যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন সময়ের দাবি রেখে খুব অচিরেই উনি ওনার সিদ্ধান্ত নেবেন। আপনারা ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, এই রাজ্যে তৃণমূলের ঘাসফুল ফুটতে চলছে, এটা নিশ্চিত।